ইনুর চাইতে আমরা বড় দল, মেননের চাইতে আমরা বড় দল, ইনু পায় পাঁচটা আপনি পায়নি একটা, এটা কোন হিসাব যে একটাও তো দিছে, না দিলে কি করতাম? তোরে জিগাইলে তোর কাউ খুলে দিয়ে পিঠে ধরে বাইর করে দিছে, তোর প্রার্থী পালাই গেছে, জিগাইলে তোর কেন গেছে তাও জানি না। ওখানে যারা সরকারি দলে অনুপ্রবেশকারী অধ্যক্ষ দেখেন, মূল যে দল যাকে ঘেরা এই ঐক্য হয়েছে সেই দলে কেউ না, সেই দলে অনুপ্রবেশকারী রাজাকারের পোলা। স্বাধীনতার গুরুত্ব তো অবশ্যই, ছাত্র অবস্থায় ছাত্র দল করত, গ্রামে শহর দেখছে অনেক পরে, তো সে যাই হোক সে বক্তৃতা দেয়, মনোনয়ন দিছে আবার নির্বাচন কিসে? তাহলে নির্বাচন আসতে হলে চিন্তা করতে হবে। তিনি বিরাট নেতা, বিরাট নেতা, দক্ষিণাঞ্চল কাঁপায় তুলছে। নির্বাচন আসলেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমাদের আসন দেবে কটা, তা আমি বলি জিগাইল কটা, আমাদের চোদ্দ দলে আসছি সেটাও কেউ জিগায় নাই কয় নাই, আবার নির্বাচন আসছে আসন কয়টা দিবে কয়টা দিবে না জিজ্ঞেসে কে? আমরা নিজেরা নিজেরা এটা আলাপ আলোচনা করি, নিজেরা নিজেরা আমরা উষ্মা প্রকাশ করি। তার কারণ হলো এই ঐক্যের ভিতরে যারা বড় থাকে তারা অন্যগুলোকে পাত্তাই দেয় না, আইসে কেন থাকতে হয়? মৌলভীবাজার বাজার করতে গেলে ওই যে বড় সাহেবরা বিরাট বিরাট কি মিন্তি নিয়ে মাথায় বড় সাহেব যায়, সেজন্য তারা আমাদেরকে সেই তাদের বাজার বড় সেই জন্য আমাদেরকে রাখে। তাহলে আজকে দেশে আর একটা আমরা রাজনৈতিক দল আলাপ করি, কিন্তু এখানে রাজাকার আছে, আলবদর আছে, আল সম্ভ আছে, স্বাধীনতার পক্ষে আছে, স্বাধীনতার বিরুদ্ধে আছে, এগুলি বিরুদ্ধে সবাই বলি। মূল দল যেটা যাকে ঘিরে এই ঐক্য তারাও বলে, কিন্তু দেখা যায় তাদের দলের ভিতরে শুধু না বর্তমানে তাদের নেতৃত্বের স্থানে তারা ঢুকে পড়েছে, ভালো কথা। হতে হতে এখন এমন হয়েছে যে ওই শালারা এখন আমাদের আক্রমণ করে, গফর চৌধুরী বারে বারে মৃত্যুর আগে যে কটা আর্টিকেল তিনি লিখেছেন সেখানে তিনি ভুলে গেছেন এই স্বাধীনতা বিরোধীরা এখন শুধু দেশের মধ্যে না একেবারে সরকার প্রধানের চতুর্পাশে তারা ঢুকে পড়েছে। অথবা আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের যান বাঁচাবার জন্য, আর না হলে ওদেরকে প্রতিরোধ করার জন্য এককভাবে হলেও লড়তে হবে। ক্ষমতাসীনরা এগুলো কেয়ার করে না, তাদের আসলে তারা অত্যন্ত দুর্বল। পুলিশ যদি না থাকে, বিজিবি বিডি এরা যদি না থাকে, যে ঘর থেকে না তো মুন্সিগঞ্জ চলে যাবে, আজকে না সব সময় দেখেছি এই এত বড় আন্দোলন 25শে মার্চ আগ পর্যন্ত, আরে বাবা রে বাবা, মিছিল মিছিল মিছিল, স্লোগান স্লোগান স্লোগান, 25শে মার্চ রাত্রে কারা বেরোলো কি হলো কেউ জানে না, কিন্তু ঢাকা খালি। অতএব এই ভিড় দেখে কোনো লাভ হবে না, সেই জন্য এখন পুনর্বিবেচনা করার সময় এসেছে। বলে আপনাদের পুনর্বিবেচনা কি আসে কি যা আসে না, আসে মিয়া আসে, নাহলে ঘরের মধ্যে ডাকছে কেন?
তো এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আন্দোলন নয়, ক্ষমতা যাওয়া নয়, মান সম্মান ও অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।